নারায়ণগঞ্জের তৈরি পোশাক রপ্তানিকারক প্রতিষ্ঠান মডেল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের চেয়ারম্যান মাসুদুজ্জামান করোনা পরিস্থিতিতে 5 কোটি টাকা অনুদান ঘোষণা করেছেন। মাস্ক, পিপিই, হ্যান্ড স্যানিটাইজার, জীবাণুনাশক সহ চিকিৎসা সরঞ্জাম কেনা, খাদ্য বিতরণ সহ বিভিন্ন কাজে এ টাকা ব্যয় করা হবে। পাশাপাশি নিজের গার্মেন্টসের শ্রমিক সহ 15,000 দরিদ্র পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করা হবে। শনিবার সকালে মডেল গার্মেন্টসের সভাকক্ষে এক প্রেস ব্রিফিংয়ে গ্রুপের প্রশাসনিক কর্মকর্তা অরুণ কুমার সাহা এসব তথ্য জানান। শনিবার সকালে নগরীর কায়েমপুর এলাকায় কিছু শ্রমিকের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণের মাধ্যমে গার্মেন্ট শ্রমিকদের মধ্যে খাদ্য প্রদান শুরু করে মডেল গ্রুপ। প্রতিটি খাদ্যের প্যাকেটের মধ্যে রয়েছে চাল, ডাল, আলু, তেল, বুট, পেঁয়াজ এবং সাবান। অরুণ কুমার সাহা আরও জানান, প্রায় 40 লাখ টাকা ব্যয়ে মডেল গ্রুপ তার নিজস্ব স্বেচ্ছাসেবক বাহিনীর মাধ্যমে নারায়ণগঞ্জ শহরের বিভিন্ন এলাকায় জীবাণু মুক্তকরণ ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করছে। পাশাপাশি তথ্য প্রযুক্তি ব্যবহার করে করোনা সম্পর্কে সচেতনতা তৈরির চেষ্টা করছে। প্রায় 5 কোটি টাকা অর্থাৎ প্রায় 6 লক্ষ ডলারের সমমূল্যের আমরা সহায়তা প্রদান করছি, এবং আমরা যে যে খাতে এই আমরা এই বরাদ্দগুলি রয়েছে সেটা হচ্ছে সামাজিক সচেতনতা ও পরিচ্ছন্নতা কর্মসূচি, খাদ্য নিয়ন্ত্রণ এবং খাদ্য নিরাপত্তা কর্মসূচি, চিকিৎসা সুরক্ষা সামগ্রী প্রদান, অর্থ সহায়তা কর্মসূচি। তা নিতে লজ্জা হয় কিংবা এটা তারা অনেকটা নিজেদেরই হয়, তাদের জন্য আমরা 2টা নাম্বার চালু করেছি। তারা আমাদের এই নাম্বার 2টাতে আপনারা ফোন দিলে আমরা তাদের কাছে সহায়তাগুলি পৌঁছে দেব। নাম্বারগুলি হচ্ছে 017-08-488-396 এবং 017-08-488-397। তারা নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়রের তহবিলে 20 লাখ, নারায়ণগঞ্জ 4 ও 5 আসনের সংসদ সদস্যের তহবিলে 20 লাখ করে 40 লাখ, জেলা প্রশাসক মহোদয়ের তহবিলে 20 লাখ ও পুলিশ সুপারের তহবিলে 10 লাখ, মধ্যবিত্ত শ্রেণীর সহায়তায় বিশেষ কর্মসূচির জন্য 20 লাখ, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীদের জন্য আলাদাভাবে 10 লাখ, প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকদের জন্য 10 লাখ, মডেল গার্মেন্টস এর MD মাসুদুজ্জামানের জন্মস্থান 11 নং ওয়ার্ড কমিশনারকে 20 লাখ, 12 নং ওয়ার্ড কাউন্সিলর শওকত হাসেম শকুকে 5 লাখ ও মানব সেবায় দৃষ্টান্ত স্থাপনকারী 13 নং ওয়ার্ড কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদকে 3 লাখ টাকা প্রদান করবে করোনা পরিস্থিতিতে মানুষের পাশে দাঁড়ানোর জন্য। মডেল গ্রুপ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকায় মধ্যবিত্তদের 017-08-488-396 ও 017-08-488-397 এই 2টি নাম্বারে তাদের সমস্যা জানিয়ে টেলিফোন অথবা SMS পাঠানোর জন্য অনুরোধ জানিয়েছে। শিরিন সুলতানা, নারায়ণগঞ্জ টিভি।